তিনি ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন, পাশাপাশি এশিয়া কাপেও খেলছেন না। এই খবর জেনে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। খুব স্বাভাবিকভাবে সবার মনে প্রশ্ন জেগেছে, নতুন অধিনায়ক কে হবেন? অধিনায়কত্বটা এখন সবচেয়ে বড় ইস্যু। মাঝে বিভিন্ন ফরম্যাটে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাসে কি দায়িত্ব পাচ্ছেন, নাকি টেস্ট আর টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে তিন ফরম্যাটের দায়িত্ব বুঝে দেওয়া হবে? গত বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতি রাজভাষণ পাপন তাৎক্ষণিকভাবে এর উত্তর দেননি, বলেছেন এটা আলাপ আলোচনা করে ঠিক করা হবে। বোঝাই যাচ্ছে দীর্ঘমেয়াদে অধিনায়ক মনোনীত করা হলে এক নম্বর ও অটো চয়েস সাকিব আল হাসান, আর খণ্ডকালীন দল পরিচালনার দায়িত্ব দিলে শুধু লিটন দাসই পাবেন নেতৃত্ব। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ, আবার এশিয়া কাপের পরপরই চলে আসবে নিউজিল্যান্ড, কিউইদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বিশ্বকাপ যাত্রা টাইগারদের, তার মানে বিশ্বকাপের আগে আরও দুইটি মিশন। কাজেই শুধু এশিয়া কাপের জন্য কাউকে অধিনায়ক করার সম্ভাবনা নেই বললেই চলে। ধরেই নিতে হবে যিনি এশিয়া কাপে অধিনায়ক হবেন তিনি বিশ্বকাপের টিম বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এখন দীর্ঘমেয়াদে ওয়ানডে অধিনায়ক হিসেবে সাকিবের বিকল্প আর কেউ নেই, তার ধারে কাছেও কাউকে আনার সুযোগ নেই। তবে দেখতে হবে তিন ফরম্যাটে সাকিব অধিনায়ক হতে রাজি কি না, সেটা সাকিবের সঙ্গে বসেই ঠিক করতে হবে বোর্ড শীর্ষ কর্তাদের। সাকিবকে যে প্রথম প্রস্তাব দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নেই, সাকিব সে প্রস্তাবে রাজি হবে কিনা সেটাই দেখার। সাকিব ওয়ানডে অধিনায়ক হতে রাজি না হলে তখন দ্বিতীয় কাউকে এশিয়া কাপ ও ওয়ানডে দল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রশ্ন। সাকিব রাজি না হলে লিটন দাসের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি। খুব শীঘ্রই মানে সাকিব শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ খেলে দেশে ফেরার পরপরই হয়তো তার সঙ্গে বসবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে অধিনায়ক নির্বাচনী আলোচনায় হেড কোচ চন্দ্রিকা হাথুরুয়া সিংও থাকবেন, তার ঢাকার ফ্লার কথা রয়েছে 7 আগস্ট। ওদিকে সাকিবের এনওসি দেওয়া আছে 20 আগস্ট পর্যন্ত, তার মানে সামনাসামনি সাকিবের সঙ্গে কথা বলতে হলে আরও অন্তত 14 থেকে 15 দিন অপেক্ষা। অবশ্য এর মাঝে সাকিবের সঙ্গে মুঠোফোন বা অন্যভাবে কথা বলে ফেলতে পারেন বিসিবি বিগ বস।